নমস্কার বন্ধুরা, কমলিকার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি মটন কষার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে বাংলা মটন কষা তৈরি করে দেখাবো। তবে চলুন তৈরি করি ভাইফোঁটা স্পেশাল মটন কষা। এই রেসিপির জন্য আমি এখানে 1 কেজি মটন নিয়ে নিয়েছি। মটনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য 100 গ্রাম টক দই দিয়ে দেব। এরপর একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো, আর দেব 7 মতো নুন, 3 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাংস ম্যারিনেট করে নেব। আমি এখানে হাত দিয়েই মাংস ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংস আমার ম্যারিনেট হয়ে গেছে, 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এইদিকে কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। যেহেতু এটা বাংলা মাটন, তাই আমি এতে আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই আলু ভাজার তেলেই বেরেস্তার জন্য 50 গ্রাম পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজা কমপ্লিট, বেরেস্তা তুলে নেব। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। এদিকে ফোড়নের জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ নিয়ে নিয়েছি। ফোড়ন তেলে দেওয়ার পর যখন হালকা গন্ধ উঠবে, তখন 150 গ্রাম পরিমাণ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর পেঁয়াজ থেকে যখন হালকা রং ধরা শুরু হবে, আগে থেকে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দেব। আর মশলা ধোয়া জলটাও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 2 বড় সাইজের টমেটো আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার একসাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সাথে সাথেই এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু ম্যারিনেট করার সময় সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি, তাই এখন শুধু সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এরপর মশলার মধ্যে সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেব। মাটনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। মিনিট 10 পর ঢাকনা খুলে মাটনটাকে আবার নেড়ে নেব এবং আলুগুলোকে অ্যাড করে দেব। মাটন থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মাটন আমার কষানো হয়ে গেছে, এতে আমি গরম জল দিয়ে দেব। মাটনে জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। 20 মিনিট পর ঢাকনা খুলে মাটনটাকে একবার নাড়াচাড়া করে নিয়েছি। মাটন আমাদের রেডি। এরপর মাটনের উপর ধনে পাতা আর ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর সামান্য ঘি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন।
রেডি হয়ে গেছে আমার বাংলা মাটন কষা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।